জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে 1 বছর 50-এর মহিলার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর গৃহবধূ ও তার স্বামীর বিরুদ্ধে। আক্রান্ত মহিলার নাম মনোয়ারা বিবি। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা চৌরসে শিমুলিয়া গ্রামে। আক্রান্ত মহিলার অভিযোগ, তাতে পৈতৃক সম্পত্তি জোর করে দখল করতে চাইছেন প্রতিবেশী শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। এই জমি দখল নিয়ে বেশ কয়েকবার ঝামেলা হয়েছে। অভিযোগ, মনোয়ারা বিবি পুকুরে মাছের খাবার দিয়ে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় তার উপরে আচমকা হামলা চালায় শফিকুলের স্ত্রী তনুজা বিবি। মাকে মারছে দেখে মনোয়ারা বিবি দুই ছেলে ছুটে গেলে তাদেরকে এলোপাথাড়ি মারধর করে শফিকুল ইসলাম ও তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। মনোয়ারা বিবিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়। তার দুই ছেলেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং মনোয়ারা বিবিকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক। এই ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন মনোয়ারা বিবির ছেলে হাসানুর জামান। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। শেখ রাজীবের রিপোর্ট, NTVWB। আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা, আমার ওরা জোর দখলে দখল করতে চায়, তাতে বাধা দেওয়ায় আমার আম্মাকে মেরেছে বা মাটি সহ কান ছিঁড়ে নিয়েছে, এবং আমরা ঠেকাতে গিয়ে আমার আম্মাকে আনতে গিয়ে আমাদেরও বেধারক মেরেছে। কে মেরেছে? কে? আমার ওই শফিকুল ইসলাম এবং তার স্ত্রী অনুজা দেবী ও তার ছেলে। কে হয় শফিকুলরা? তোমাদের কেউ হয়? আমাদের স্বাস্থ্য বাবু হয়। আচ্ছা, পারিবারিক সমস্যা? পারিবারিক সমস্যা। থানায় অভিযোগ করেছো? থানায় অভিযোগ করেছি, আমরা থানার দ্বারস্থ হয়েছি, তাতে থানার সঠিক বিচারটা করে আমরা ন্যায় বিচার পাই। আমাদের কেনার নাম করছি। কজন আহত হয়েছিল ওদের? আমাদের 3 জন আহত। তোমার মায়ের নাম কি? মনোয়ারা দেবী। তোমার নাম? হাসানুজ্জামান। তনুজা দিদি। হ্যাঁ। ছেলেদের মেরেছে শফিকুল ইসলাম। কেন মেরেছে? কেন কাল ছুটি নিয়েছে? কেন মেরেছে? আমি আমার এবং সঙ্গে এক হোসেন আছে, রহনা তালি আছে, ওনারা দিয়েছে, এরা মেরেছে। আমি মাছের খাদ্য দিয়ে বাড়ি আসছি, আমার ছেলের সঙ্গে কথা বলছি, রহনা তালি এসে আমার বলছে তুমি এরকম করছো কেন? বলছি তোমাকে তো বলিনি, আমার ছেলেকে বলেছি। তো বলে তুমি আমার ছেলেকে বললে? তো বলে হুমকি নিয়ে আমার মাছ দিয়ে এসেছে, মাছ দিয়ে এসেছি, বলে তোমরা চলে এসো কি এরা মারবে বলে। ওরা আমার আগে মেরেছে তনুজা দিদি, আর আমার ছেলেরও ঠেকাতে দিয়েছে, আমার ছেলেরও ঠেকাতে দিদি, ওই এক হোসেন রহমতালি শফিকুল ইসলাম আর শফিকুল ইসলাম, ওরা আমার ছেলে মেরেছে, নিজের গেঞ্জি চিড়ে ফেলে দিয়েছে, মানে আমার মাটি কেটে নিয়েছে, মাটি সহ এবং অস্ত্র বার্কু নিয়ে এসে আমার কাটতে কাটতে পারিনি। এই যে এই যে আপনাদের উপরে মারধরের হামলা, কেন? জমি নিয়ে কোনো জমি নিয়ে হামলা? আমাদের পুরানো ভিটে, আমাদের কাগজপত্র সব ঠিক আছে, আমাদের পুরানো ভিটে দাদা শ্বশুরির পৈতৃক সম্পত্তি, সেখানে মানে আমরা কজন আহত হয়েছেন আপনাদের? হ্যাঁ, আহত হয়েছেন কজন? আহত হয়েছে 3 জন। আচ্ছা, এখন বারাসতে পাঠিয়েছে ডাক্তার? হ্যাঁ। কি নাম আপনার?